কে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। সাথে আছি জুয়েল রানা। দর্শক, অবস্থান করছি জামালপুরের শৈশবাড়ির ডুয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে আমাদের সাইফুল ভাইয়ের বাড়িতে। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে আমরা সাইফুল ভাইয়ের অনেক ভিডিও প্রচার করেছি, দেখানোর চেষ্টা করেছি। সাইফুল ভাই কিন্তু ইতিমধ্যে জামালপুরের দ্বিতীয় অবস্থানে একটি বড় একটি খামার তৈরি করেছে। নিয়মিত তিনি ঘোড়া সংগ্রহ করেন, বাচ্চা সংগ্রহ করেন, এবং ঘোড়াগুলো তিনি কিন্তু ক্রয় এবং বিক্রয় করে থাকে। দর্শক, এই মুহূর্তে আমরা সাইফুল ভাইয়ের কালেকশন একটি বড় একটি ঘোড়া এসেছে, এই ঘোড়া সম্পর্কে জানবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। মানিক ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? তো ইনশাআল্লাহ ভালোই আছি। আচ্ছা, আমরা তো গত এপিসোডে অনেকগুলো ঘোড়া দেখেছিলাম, এই মুহূর্তে আপনাদের সংগ্রহে কতগুলো ঘোড়া আছে? এখন আছে আপনার সাতটি। জি, আচ্ছা, সাতটা ঘোড়া। আচ্ছা, বা ভালো খবর। আচ্ছা, এই মুহূর্তে যে একটি বড় ঘোড়া দেখেছেন, হ্যাঁ, এই ঘোড়াটা সম্পর্কে বলবেন, এটা কী জাতের ঘোড়া? এটা হাইব্রিড, তাজি, মুলতানি তাজি করে বলে এটা। এটা কি মুলতানি তাজি বলে? মারোয়ারি বলে এটা, মারোয়ারি তাজি না? আচ্ছা, এটার তাজির তো তাজি ঘোড়া। আচ্ছা, এটার উচ্চতা কত আছে? এটা উচ্চতা আছে 60 ইঞ্চি। বাচ্চা অশাল, অশাল বাচ্চা না, অশাল বাচ্চা 60 ইঞ্চি উচ্চতা আছে। আচ্ছা, এটার কি এখন মতো তো কোনো মানে প্রশিক্ষণ শুরু হয় না? এখন পিঠ দেওয়ার সময় হয়েছে, এখন চড়বো। এখন এটা সংগ্রহ করছেন কোন এলাকা থেকে আপনারা? এটা কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম থেকে না? কতদিন ধরে আপনাদের এখানে নিয়ে আসছেন? এখানে 5 দিন ধরে নিয়েছি। 5 দিন ধরে নিয়ে আসছেন, তাই না? মানে এখন 5 দিন ধরে নিয়ে আপনাদের এখানে রেখে দিয়েছেন, মানে এখন মতো এটা ট্রেনিং শুরু করেন না, প্রশিক্ষণ শুরু করেন না? এখন খাওয়া দাওয়া করে দুর্বল আছে একটু, স্বাস্থ্য সেবা নিয়ে তারপরে চালাবো। কতদিন পর আপনার প্রশিক্ষণ শুরু করবেন? এটা আর আপনার 1 মাস বাদে। 1 মাস বাদে? আচ্ছা, এটার হাত পা গুলোর কথা বলবেন একটু। হাত পা হচ্ছে ওটাই সোনা পাও করে বলে আপনার, সাদা চারোটাই, 3 পাও মোজা পাও আর 1 পা কালো। কালো না? জি। আচ্ছা, আর আপনার রাশিগুলো যে বলে কি তাজিরও, মারোয়ারি তাজিরও কি রাশি হয় কি? হ্যাঁ, রাশি ভালো আছে আপনার। পা করলো আপনার সর্বকাশি নাই তো, হালকা আছে, পুরাটাই ফুলের মতো পাক। আর বিচ্ছা আছে, আছে দেওবন করে বলে নলি নিছে বিচ্ছা রাস। আর এমনি কি টাটু? এমনি টাটু, এটা বাচ্চা টাটু, এটা মানে খাসি করার আপনাদের চিন্তা ভাবনা নাই? না না। আচ্ছা, আপনার এই গোড়াটা যে ট্রেনিং শুরু, প্রথমে কি কদম দিয়ে শুরু করবেন না দোপট দিয়ে? এটা কদম, কদম দিয়ে প্রথমে শুরু করবো। কারণ কি কদম আগে শুরু করবেন দোপট বাদ? আর কদম ঘুরে ঘুরে আরে লাইন শেখাতে হবে, কদম শেখাতে হবে। যেহেতু আপনার ঘোড়া কেনা বেচা করেন, এই ঘোড়া তো মনে হয় বেশি দিন আপনারা রাখবেন না মনে হয় নাকি? না, ভালো দাম পেলে বিক্রি করে দেবো। আচ্ছা, এই ঘোড়াটা আসলে এই মুহূর্তে আপনার মানে আপনার চাওয়া দাম কেমন হতে পারে? 7 লাখ টাকা। 7 লাখ টাকা? তো অনেক টাকা। জি। আচ্ছা, আপনারা এখানে কি মানে কত টাকা হলে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা আছে? আলোচনা কথা বললো পরে, এটা মোটামুটি স্যাক্রিফাইস আছে। আর এই মুহূর্তে আপনারা এখানে না না, এটা পিঠ দেবো সামনে, সামনে দেবেন না, আর এর মধ্যে ভালো দাম পেলে ছেড়ে দেবো, ছেড়ে দেবো। আচ্ছা, আপনাদের সাথে কেউ যদি যোগাযোগ করতে চায় বা আপনাদের সাথে মানে কথা বলতে, তাহলে কীভাবে যোগাযোগ করবো আপনাদের সাথে? মোবাইল নাম্বার দেওয়া থাকবে, মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে। সরিষাবাড়ি থানা, জামালপুর জেলা, মাজালিয়া গ্রাম। মোবাইল নাম্বার 0173100829। জি। আচ্ছা, এই মুহূর্তে আপনারা কি মেলায় কোনো মেলায় যাইতেছেন কিনা? না না, এই মুহূর্তে কোনো মেলা যাওয়া হচ্ছে না। দর্শক, আমরা কথা বলেছিলাম আমাদের অনেক সরকারের সাথে, তিনি আমাদের সাইফুল দর্জি বা সাইফুল ভাইয়ের ছেলে, তিনি মূলত অনেকে ঘোড়া নিয়ে অনেক অনেক ভিডিও করেছি আমরা, তার ভিডিওগুলো আমরা আপনার দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি, এটি কিন্তু আসলে মোলতানি তাজি, অর্থাৎ মারোয়ারি তাজি বলা হয়। এটি তিনি গত কয়েকদিন ধরে তার এই কালেকশন নিয়েছে, অর্থাৎ কুড়িগ্রাম থেকে তিনি সীমান্ত এলাকায় ওই দিক থেকে সংগ্রহ করেছেন। এটি ভালো দাম পেলে তিনি ছেড়ে দেওয়ার জন্য তারা আগ্রহী, অর্থাৎ একটি দাম তারা বলেছে, একটি 7 লাখ টাকা একটি চাওয়া দাম বলেছে। অর্থাৎ কেউ যদি ঘোড়াটি সংগ্রহ করতে চান, শৌখিন যারা গুড় সোয়ারি রয়েছেন, গুড় খামারি, ঘোড়া খামারি রয়েছেন, তারা তাদের সাথে যোগাযোগ করবে। আমরা অনেকের মাধ্যমে তার বাবার ফোন নাম্বার দিয়েছি, সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ, ইমো এবং বিকা, মানে যেদিক দিয়েই বলি আমরা টুইটার, সেই নাম্বারগুলো খোলা আছে। আপনারা তাদের সাথে যোগাযোগ করলে তারা ভিডিও তো দেখতে পারবেন, আমাদের মাধ্যমে আসলেও আমরা আপনাদেরকে দেখাতে পারবো এবং নিয়ে আসতে পারবো। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আর আপনার খোঁজখবর নিয়ে অবশ্যই ঘোড়াগুলো কেনাবেচা করবেন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর।